মোটরসাইকেল টার্নিং নিচ্ছে, টার্নিং নেওয়ার পরে এই গাড়ির তলায় এসে সেভ পড়ে গেছে। মোটরসাইকেল আপনারা জানেন যে এখানে অকটেন অকটেন আছে, এখানে যখন ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে যায় তখনই এখানে আগুনটা ছড়িয়ে পড়ে, এখান থেকে ভাসে আগুন ধরে যায়। শনিবার বিকেল চারটা রাজধানীর উত্তরা মহাখালীর গুরুত্বপূর্ণ মহাসড়কের বর্ণী অংশে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নৌবাহিনীর একটি ইউনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরানী আর্মি স্টেডিয়ামের সামনে একটি মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে উত্তরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে টেনে নিয়ে গেলে বাসটিতে আগুন লেগে যায়। মোটরসাইকেল টার্নিং নিচ্ছে, টার্নিং নেওয়ার পরে এই গাড়ির তলায় এসে সেভ পড়ে গেছে। মোটরসাইকেল বামে ডাইনে চাপ দিব, উনি বামে চলে আসছে, বামে চেপে ওটা রানিং গাড়ি ছিল, বাসের জায়গায় টাচ খেয়ে গেছে। বাস ওভার স্পিড ছিল কিনা না, ওই কারণে গাড়িটা ওই মোটরসাইকেল যে ঘুরতে গেছে কন্ট্রোল করতে, ওই মোটরসাইকেলটা সহ আর কি স্যাঁচড়ে স্যাঁচড়ে টাইনি নিয়ে আসছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফায়ার সার্ভিস বলছে রাস্তার ঘর্ষণে মোটরসাইকেলটি টাঙ্কি বিস্ফোরণে বাসটিতে আগুন লাগে। মোটরসাইকেল আপনারা জানেন যে এখানে অকটেন অকটেন আছে, এখানে যখন ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে যায় তখনই এখানে আগুনটা ছড়িয়ে পড়ে, এখান থেকে ভাসে আগুন ধরে যায়। মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ দুর্ঘটনায় উত্তরা মহাখালী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।